লেটস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে নেকি রংশিদার হন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ অবাদ সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুকন রোগ বেদী ভালা মুসিবত যেটি আমাদের হয়ে থাকে এটি হতে পারে আল্লাহ রব্লা আলমিনের পক্ষ থেকে আমাদের জন্য রহমত হতে পারে গজব হতে পারে এটি আমাদের জন্য একটি পরীক্ষা এই মুহূর্তে আমাদের কিছু করণীয় কাজ রয়েছে কিছু উপদেশ রয়েছে অবশ্যই যেন এই উপদেশগুলি আমরা বাস্তবায়ন করি প্রথম উপদেশ আর বৃদ্ধি ভালা মুসিবেতের সময় আল্লাহর উপর সুধারণা রাখবেন এত রয়েছে আপনার শারীরিক মানসিক প্রশান্তি হাদিসে কুৎসিতে বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি তাদের সাথে সেভাবে থাকি ও ইন দান্না খাইরান ফালাহু ও ইন শারান ফালাহু যদি ভালো ধারণা করে এটা তাদের জন্য মঙ্গল খারাপ ধারণা করলে তাদের জন্য অমঙ্গল তাই আমরা কি করব ভালো ধারণা রাখবো দ্বিতীয় সবচেয়ে বড় চিকিৎসা এই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করা বেশি বেশি তসবি এবং জিকির করা কারণ একমাত্র তিনি এই ভালা মুসিবত আমাদেরকে দেন মুক্তির দেওয়ার মালিক এতে থেকে পরিত্রাণ দেওয়ার মালিক একমাত্র তিনি ও আন আমার সম্বন্ধে আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায় বলুন আমি তো তাদের নিকটেই আছি যখন আমাকে আহ্বান করে আহ্বান করে আমি তাদের আহ্বানের সারা দিই আম্মা ইউজিবুল মুলতার ইদা দা বিপদে শরণাপন্ন ব্যক্তি যখন আহ্বান করে বিপদে গ্রাস হয়ে যায় তখন কে আছে এই বিপদ মুক্তি করার আমি ছাড়া আর কে আছে এমনি হাজার আসকান হামেলা বলেছেন সবচেয়ে বড় চিকিৎসা হলো যে কোনো রোগের সময় আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা এবং সুধারণা তৃতীয় উপদেশ হল আপনি পরিপূর্ণ আস্থা আল্লার উপর উপায় অবলম্বন করবেন সঠিক তবে যেন আল্লাহর উপর সুধারণা থাকে এবং তিনি সুস্থ করার মালিক অন্য কেউ নয় হসপিটালের দিকে মনকে ঝুঁকে দিয়েন না ডাক্তারের দিকে স্মরণাপন্ন হয়ে মনকে ঝুঁকে দিয়ে না যে ডাক্তার সব কিছু কারণ রোগ ব্যাধি ভালো মুসিবত আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যদি না সারায় এ থেকে কেউ সারানের ক্ষমতা রাখে না ফালা ও শিবালাহ ইল্লাহ যখন বিপদ আপদ ভালা মুসিবত আসে আল্লাহ সারা এ থেকে মুক্তি দেওয়ার আর কেউ নেই ও আয়ুব ইদ না রব্বাহু আন্নি মাসানিয়া দোর ও আন্তর হামর রাহিমিন আয়ুব সালাম বিপদে শরণাপন্ন হয়ে দোয়া করেছিলেন একমাত্র উপায় অবলম্বন আল্লাহর দিকে ছিল যে আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে গেছি বিপদে গ্রাস হয়ে গেছি আপনি তো উত্তম দয়ালু ফাস্তা জবনা আল্লাহ আল্লাহ বলেন আমি তার দোয়া কবুল করলাম এবং তার বিপদ আপদ ভালা মুসিবত দূর করলাম চতুর্থ এই সময় ধৈর্য ধরবেন রোগ বৃদ্ধি ভালা মুসিবতকে গালি দিবেন না এর উপর অসন্তুষ্ট হবেন না কারণ মানুষের এটি পরীক্ষা আল্লাহ রব্বুল্লা আলমিন মানুষের ইমানের উপর নির্ভর করে পরীক্ষা করে থাকেন যার জন্য সাদ আবি আকাসের হাদিস রসলকে জিজ্ঞাসা করলেন এই আসাদুল পালা সবচেয়ে কোন ব্যক্তির বালা মুসিবত বেশি রসল বলে নবীদের তারপরে যারা আছে তাদের মানুষ যখন বালা মুসিবতে নিপতিত হয় পরবর্তী এই থেকে আল্লাহ মুক্তি দেন ধৈর্য ধরে পৃথিবীতে চলে সে যেন বেগুন আর কোনো গোনা থাকে না পঞ্চম উপদেশ হলো রোগ বৃদ্ধি ভালা মুসিবতের সময় শরীর সম্মত জিকিরগুলি বেশি বেশি করুন এবং জার করুন সোরা ফাতে আপরে জার করুন আয়তুল কুর্সি পড়ুন সোরাই খালা সোরা ফালাক সোরা নাস পড়ুন শরীর সম্মত জিকির দোয়া যেটি রাসলাম করেছেন এটি বেশি বেশি পড়ে জার করুন আদিবিল বা সরব্বান নাস শিবা ইল্লা শিভা ওকা শিভা আল্লাহ ইগদির সাকামা যেখানে আপনার আক্রান্ত স্থান এখানে হাত লাগান তিনবার বিসমিল্লাহ বলুন সাতবার পড়ুন আল্লাহ দেখবেন বালা মসিব থেকে রোগ থেকে আপনি সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন ষষ্ঠ উপদেশ যেটি শেষ সেটি হল আল্লাহ রহমত থেকে আরোগ্যতা থেকে আপনি নিরাশ হয়ে যাবেন না আল্লাহ রহমত থেকে একমাত্র নিরাশ হয় কাফের যারা আইবালাহি সালাতাম আঠারো বছর অসুস্থ ছিলেন তিনি নিরাসন নেই তারপরে দোয়া করছেন আল্লাহ রবুল্লা আলমিন তাকে আরোগ্যতা দান করছেন আল্লাহ রবুল্লা আলমিন যা ইচ্ছা তাই করতে পারেন তাই আশা রাখি আমরা রোগ বৃদ্ধি যখন হবে এই উপদেশগুলি গ্রহণ করব দুনিয়া খেরাত উভয়কালে আমাদের জন্য এতে কল্যাণ মঙ্গল রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন এই আমলগুলি করা তৌফিক দান করুন আমিন আল্লাহ আমিন